হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আজ কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে এসেছি বলিউডে, দুটো আপডেট। এবং প্রথমটা যেটা খবর দেবো সেটা হচ্ছে ওমরাউতের যে সিনেমাটা আসছে প্রভাসের সঙ্গে, সিনেমাটার নাম আমরা জানি আদিপুরুষ, সেটার খবর দেবো। এবং তারপর ইমরান হাশমির সঙ্গে অক্ষয় কুমারের একটা খুব সুন্দর ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো, যেটা শুনে আমাদের অক্ষয় কুমারের প্রতি মানে ভালোবাসাটা একটু বেড়ে যাবে এবং এটা প্রুফ সহ আমি বলবো। তো ফার্স্ট অফ অল যেটা বলার, ফার্স্ট অফ অল যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটাই, আদিপুরুষ সিনেমাটা নিয়ে। তো আদিপুরুষে আমরা জানি এটা রামায়ণকে কেন্দ্র করে গড়ে উঠছে এবং এতে গুরুত্বপূর্ণ চরিত্র প্রভাস অভিনয় করবেন। আমরা জানি সেটা তিনি রামের মধ্যে একটা চরিত্র অভিনয় করতে চলেছেন বা রামের চরিত্রেই হয়তো অভিনয় করতে চলেছেন। এছাড়া এই সিনেমায় আরও বহু কলাকুশলী থাকছে। তো যখন রামায়ণ নিয়ে গল্প লেখা হচ্ছে তখন নিশ্চয়ই সেখানে রাবণের ভূমিকা থাকবে, হনুমানের ভূমিকা থাকবে। তো এরকম সময় বহু কথা হচ্ছে যে এই সিনেমাতে অ্যাজ এ ভিলেন আমরা কাকে দেখতে পাবো। তো প্রথমে চলে আসে ঋত্বিক রোশনের নাম, অনেকে বলতে শুরু করে প্রভাস ঋত্বিক এক সিনেমাতে থাকবে, বিরাট বড় ব্যাপার। তো আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু সত্যি ঘটনা নয়। ওমরাউত বলেই দিয়েছেন যে ঋত্বিক রোশনের বাজেট অনেক বেশি, যে কারণে তাকে নেওয়া সম্ভব নয়। এবং আমরা জানি ওমরাউতের সঙ্গে সাইফ আলি খানের সম্পর্ক খুব ভালো, কারণ এর আগে তানাজি সিনেমাতে আমরা সাইফ আলি খানকে অ্যাজ এ ভিলেন দেখেছিলাম। এবং এই ওমরাউত ডাইরেক্টর খুব বড় বড় প্রজেক্টে কাজ করে, তাই জন্যই তানাজি সিনেমা একসঙ্গে তিনি অজয় দেবগন এবং সাইফ আলি খানকে কাস্ট করেছিলেন। তো এবারও তিনি একটা বিরাট বড় প্রজেক্টে হাত লাগিয়েছেন এবং যে কারণে তিনি ভেবেচিন্তে কাস্ট করছেন। তো আপনাদেরকে বলে রাখি সাইফ আলি খানের ক্যারিয়ার একটা বিরাট বড় ব্রেক হতে চলেছে, কারণ উনি আবার আসছেন ভিলেনের চরিত্রে এবং তিনি অভিনয় করছেন রাবণের চরিত্রে। রাবণের চরিত্র আমরা পেতে চলেছি সাইফ আলি খানকে, আপনাদেরকে এক্সক্লুসিভ আপডেট দিলাম। কিন্তু এর থেকেও বড় খবর যেটা, যেটা শুনে আমাদের হাসিও পাবে, আবার হয়তো ভালোও লাগতে পারে কারোর, অথবা কারোর এটাই খিল্লি মনে হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এটা যে হনুমানের চরিত্র, সেই হনুমানের চরিত্রে যাকে ভাবা হচ্ছে তিনি হচ্ছে অর্জুন কাপুর। অর্জুন কাপুর এই মুহূর্তে বলিউডে কাজ সেরমভাবে নেই এবং নেপোটিজম নিয়ে যা বিতর্ক হচ্ছে উনিও সেই বিতর্কের মধ্যে রয়েছেন, ওনাকে নিয়ে অনেক কথা হয় নেপোটিজমের অংশ বলে। তো সেই ওমরাউত এখানে অর্জুন কাপুরকে হনুমানের পাঠ দিয়েছেন এবং এটা নিয়ে অর্জুন কাপুর খুব খুশি হয়েছে, কিন্তু অনেকে বলছে যে এই পাঠটারই যোগ্য, এই পাঠটারই এই। তো আমি তো বলবো যে পাঠটা পেয়েছে সেটা ভালো করে করাটাই লক্ষ্য হওয়া উচিত, কী পাঠ সেটা বড় কথা নয়। তো এটা ছিল প্রথম খবর আদিপুরুষ সম্পর্কে। সিনেমাটার বাজেটও প্রচুর এবং সিনেমাটা সব ভাষাতে একসঙ্গে রিলিজ হতে চলেছে। এরপর যেটা খবর আপনাদেরকে দেবো সেটা হচ্ছে অক্ষয় কুমারের সঙ্গে ইমরান হাশমির একটা সুন্দর একটা গল্প, এবং এই ঠিক আপডেট বলা যাবে না, এটা একটু পুরনো খবর। আপনাদেরকে পিছিয়ে যেতে হবে পুরোপুরি 7 বছর আগে, 2013 সালে। আমরা জানি ইমরান হাশমির ছেলের খুব বড়সড় ক্যান্সার হয়েছিল, মাত্র 5 কি 4 বছর বয়সে সে হাই স্টেজ ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। এবং সেই সময় ইন্ডাস্ট্রির কেউ তার পাশে আসেনি, তাকে একা সমস্ত জিনিস সামলাতে হয়েছিল, কারণ তার সঙ্গে সেইভাবে কারোর সম্পর্ক ছিল না, তার পরিবারের কিছু সদস্যদের ছাড়া। তো এই পরিস্থিতিতে তিনি যে বইটা পরবর্তীকালে লিখেছিলেন নিজের ছেলেকে নিয়ে, তার জীবনে আত্মজীবনী লিখেছিলেন, আমরা জানি দ্য কিস অফ মাই লাইফ না কি একটা নাম ছিল সেই বইটা তিনি লিখেছিলেন। এবং সেই বইতে আপনারা এখন পাতা ছবিটাও দেখতে পাচ্ছেন, যে দুটো পাতা আমি পেয়েছি সেই দুটো পাতা ছবিটা দেখতে পাবেন। এবং এখানে বলা হয়েছে, ইমরান হাশমি নিজে বলেছেন যে আমার যখন ছেলের ক্যান্সার ধরা পড়ে তখন বলিউড ইন্ডাস্ট্রি আমি কারোর কোনো খবর সেইভাবে আমার কাছ থেকে কেউ নেয়নি, কিন্তু অক্ষয় কুমারকে আমি চিনতাম না একটুখানি, আপনারা দেখতে পাচ্ছেন অক্ষয় কুমারকে আমি চিনতামই না। তো সেই অক্ষয় কুমার আমাকে ফার্স্ট অফ অল ফোন করে এবং আমার সাথে তুই করেই কথা বলে, যেন আমি অনেক অনেক আগে থেকে চিনি, একদম আপন মনে কথা বলেন এবং বলে তোর ওর ছেলের হেল্পের জন্য যা দরকার আমাকে বলবি, কোনো রকম দোনামোনা করবি না, আমাকে জানাবি, কোনো রকম আমরা আপত্তি করবি না, আমি যে কোনো সময় তোর পাশে আছি। এবং তারপর থেকে তিনি বহুবার ফোন করেছিলেন, প্রত্যেক দিন তিনি খোঁজখবর নিতেন ইমরান হাশমির ছেলে। এবং এরপর যখন ইমরান হাশমির ছেলে ট্রিটমেন্টের পর বাড়ি ফেরে তখন প্রথমেই হঠাৎ করে ইমরান হাশমির ফোনের রিং বেজে ওঠে এবং সেখানে তিনি ফোন করে যখন ধরেন তখন তাকে বলা হয় যে আমি অক্ষয় কুমার বলছি। এবং অক্ষয় কুমার তাকে বলে তোমার ছেলে কি বাড়ি ফিরেছে, সে বলে হ্যাঁ। এবং তার কিছুক্ষণ পরে অক্ষয় কুমার গাড়ি নিয়ে সেখানে আসেন এবং তিনি যখন যান তিনি তার কাছে ছেলে ঘুমোচ্ছেন এবং ওনার সেই ছেলেকে জড়ি ধরেন এবং জড়ি ধরে তিনি কেঁদে ফেলেন। এবং সেটা কেন তার ব্যাখ্যা রয়েছে, কারণ অক্ষয় কুমার তার ঠিক কদিন আগেই তার বাবাকে হারিয়েছিলেন যিনি ক্যান্সারে মারা গেছিলেন, এবং সেই কারণেই তিনি স্বাভাবিকভাবেই হেল্প করার জন্য চলে আসেন তার ছেলেকে, ইমরান হাশমির ছেলেকে। এবং সেখানে এসে তার ছেলেকে জড়ি ধরে তিনি কেঁদে ফেলেন, তার চোখে জল চলে এসে। এবং এটা ইমরান হাশমি নিজে তার বইতে লিখেছেন এবং সেদিন আমরা পড়তে পড়তে আমার একটা চোখে পড়লো, তাই আপনার সাথে শেয়ার করলাম, কারণ এই মুহূর্তে অনেকেই অক্ষয় কুমার কিন্তু অনেক কিছু বলছে। আমি কালকে একটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখবেন অবশ্যই। তো এরকম অনেক কথা উঠছে কিন্তু যে মানুষটা যেগুলো ভালো সেগুলো শেয়ার হয় না, তাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওটা এনেছি। আশা করি আপনাদের শুনে ভালো লাগলো এবং আপনারা যদি আরও কিছু প্রুফ চাই তাহলে আপনারা বইটার নাম লিখে পাতা নাম্বার 28-30 এরকম লিখে আপনারা সার্চ মারলেও দেখতে পেতে পারেন। তো এটাই ছিল আজকের আপডেট, আরও কিছু আপডেট নিয়ে আমি আসবো। আপনারা চ্যানেল নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনার চেনা জানা যারা আছে তাই প্রত্যেককে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড টেক কেয়ার।